প্রশ্ন, আয়ামে জাহেলিয়া বলতে কি বুঝো, অথবা জাহেলিয়াতের যুগ কাকে বলে? ভূমিকা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আবির্ভাবের পূর্বে আরবসহ গোটা বিশ্ব ছিল জাহেলিয়াতের অজ্ঞতা, অপসংস্কৃতি, ধর্মীয় কুসংস্কার, সামাজিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক বিপর্যয় ও বেহায়াপনার তিমির অমানিসায় নিমজ্জিত। ঐতিহাসিকগণ এ চরম বীভৎস যুগকে দ্য এজ অব ইগনোরেন্স বা অজ্ঞতার যুগ বলে অভিহিত করেছেন। আইয়ামে জাহেলিয়াতের পরিচয়। নিম্নে আইয়ামে জাহেলিয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আবিধানিক অর্থ, আইয়াম শব্দটি আরবি শব্দ ইয়াউমুনের বহুবচন। এর শাব্দিক অর্থ অনির্দিষ্ট সময়কাল বা যুগ। আর জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতা, বর্বরতা, কুসংস্কার বা অন্ধকার। তাই আইয়ামে জাহেলিয়া অর্থ অজ্ঞতা, বর্বরতা বা কুসংস্কারের যুগ। পারিভাষিক সংজ্ঞা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরব জাতির মধ্যে ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার, হানাহানি, বিপর্যস্ত অর্থনীতির ফলে যে অজ্ঞতার সয়লাব নেমে এসেছিল তাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। প্রকৃত অর্থে জাহিলি যুগ বলতে বোঝায় আরবের সেই সময়কালকে যখন সেখানে কোনো নবী রাসুলের আবির্ভাব ঘটেনি বা কোনো ঐশী কিতাব নাজিল হয়নি, ফলে সমাজ সংস্কারের অভাবে অন্যায়, অবিচার, ধর্মীয় কুসংস্কার ইত্যাদি নানা অনাচারে ছেয়ে গিয়েছিল। আইয়ামে জাহেলিয়ার ব্যাপ্তি, ঐতিহাসিকগণ আইয়ামে জাহেলিয়ার সময়কালের ব্যাপ্তি সম্পর্কে নিম্নোক্ত মতামত প্রকাশ করেছেন। ইসলামের ইতিহাসের পরিভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্ববর্তী আরবদের অবস্থা বুঝাতে আইয়ামে জাহেলিয়া কথাটি ব্যবহার হয়। ঐতিহাসিক আর এ নিকলসন ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দীকালকে আইয়ামে জাহেলিয়া বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, দ্য টার্ম অফ জাহেলিয়া ইউজুয়ালি রেন্ডার্ড টাইম অফ ইগনোরেন্স অর বারবারিজম ইজ রিয়ালিটি মিন্স দ্য পিরিয়ড ইন হুইচ অ্যারাবিয়া হ্যাড নো ডিসপেন্সেশন নো রিভিলড বুক, হিস্ট্রি অব দ্য আরবস পেজ নং 40। অর্থাৎ আইয়ামে জাহেলিয়া বলতে সাধারণত সেই অজ্ঞতার যুগকে বোঝায় যে যুগে আরবে কোনো নিয়মকানুন ছিল না, কোনো নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনো আসমানি কিতাবও অবতীর্ণ হয়নি। ঐতিহাসিক মুর বলেন, হযরত ঈসা আলাইহিসসালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যবর্তী সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। ডক্টর ইমামউদ্দিন বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে 510 খ্রিস্টাব্দ পর্যন্ত এক শতাব্দীকালকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। আইয়ামে জাহেলিয়ার পরিচয় দিতে গিয়ে ঐতিহাসিক ওয়েল হাউসেন বলেন, দ্য রিলিজিয়ন অফ দ্য আরবস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার পলিটিক্যাল লাইফ ওয়াজ অন এ থ্রোলি প্রিমিটিভ লেভেল। আল কুরআনের ভাষ্যে ইসলাম পূর্ব ক্ষুদাদ্রোহী সমাজ ব্যবস্থার সময়কালকে আইয়ামে জাহেলিয়া বলে অভিহিত করা হয়। উপসংহার, এ কথা সুস্পষ্ট যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবে নীতি নৈতিকতাহীন আরব সমাজ ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সুষ্ঠু সমাজ সভ্যতার গোড়াপত্তন করে। আমির আলী যথার্থই বলেছেন, নেইভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ দ্য নিড সো গ্রেট, দ্য টাইম সো রাইপ অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ডেলিভারার। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে একজন পরিত্রাণকারীর আবির্ভাবের এত বেশি প্রয়োজন এবং এমন উপযুক্ত সময় অন্য কোনো সময়ে অনুভূত হয়নি। ইসলামের ইতিহাস সম্পর্কিত আরও লেকচার শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।